ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে কোনো কিছু আপলোড দিলেই দেখবেন অটোমেটিক বুস্ট অপশনটা চলে আসছে। অটোমেটিক প্রত্যেকটা পোস্টের মধ্যে বুস্ট লেখা থাকে। এখন বুস্ট পোস্ট মানে কি আমরা কিন্তু 90% লোকেরা জানি না, এটার মানেটা কি, এটার কাজটা কি। আপনি যদি ফেসবুকে কাজ করেন অথবা কাজ করবেন করবেন ভাবতেছেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানাটা। আরেকটা সুখবর হচ্ছে, প্রত্যেকটা ফেসবুক পেজ থেকে কিন্তু পলিসি ইস্যু অটোমেটিক উঠে যাচ্ছে। এখন পর্যন্ত যাদের পলিসি ইস্যু ওঠে নাই তারা কিভাবে রিভিউতে পাঠাবেন, কিভাবে পলিসি ইস্যু উঠিয়ে নেবেন, সহজে আজকের ভিডিও থেকে জানতে পারবেন। সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম সোজা, আমি একটা ফেসবুক পেজে চলে আসলাম। এই যে দেখুন, এটা আমার নতুন পেজ। যেই পোস্ট করি না কেন, ভিডিও আপলোড দেই, ছবি আপলোড দেই, বুস্ট অপশনটা অটোমেটিক চলে আসে। দেখবেন আপনি নতুন একটা পেজ খুলছেন অথবা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, প্রফেশনাল মোড অন করে রেখেছেন, কোনো কিছু পোস্ট করলেই বুস্ট অপশনটা চলে আসে, ঠিক না। এই যে দেখুন বুস্ট অপশনটার কাজটা কি, আজকে সহজে জানতে পারবেন, সহজে বুঝতে পারবেন। যেমন আমি যদি বুস্টে টাচ করে দেই, এই দেখুন আমি বুস্টে টাচ করলাম, এখান থেকে যদি একদম নিচে চলে আসি, যে দেখুন নিচে আসলে সহজে বুঝতে পারবেন। এখানে অনেক খুঁটিনাটি সেটিংস আছে, তার আগে সহজে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন 600 টাকা খরচা করে আপনি 2700 মানুষের কাছে এই পোস্ট পৌঁছাতে পারবেন, মানে ফেসবুকের পক্ষ থেকে আপনার এই পোস্টটাকে অটোমেটিক পৌঁছে দিবে, হতে পারে ভিডিও অথবা হতে পারে কোনো প্রোডাক্ট, ঠিক আছে। কিভাবে করতে হয় পেমেন্ট মেথডটা দেখেন ভাই। আপনারা এই জিনিসটা প্রচুর পরিমাণ আমাকে কমেন্ট করেন যে বুস্ট মানে কি, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে এই দেখুন দেখাচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া কিন্তু আপনি বুস্ট করতে পারবেন না। এখন আসি বুস্ট কাদের জন্য। আপনি এত কষ্ট করে টাকা খরচা করে পাবলিকের কাছে আপনার পোস্টটাকে পৌঁছাবেন, এটা কি আপনার জন্য প্রযোজ্য কি না, এটাই তো জানবেন, ঠিক না। বুস্ট মানে তো এটাই। আমি ব্যাক চলে আসলাম সম্পূর্ণ। দেখবেন নতুন একটা পেজ খুলেন অথবা পুরাতন পেজ হোক, আপলোড দিলেই বুস্ট অপশনটা অটোমেটিক পোস্টের মধ্যে চলে আসে। আর আপনারা এখানে টাচ করার অনেক কিছু দেখেন, টাকা দেখেন, ভাবেন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে হয়তো চলে আসবে, ঠিক না, এরকম একটা আপনাদের প্রশ্ন জাগে। বুস্ট হচ্ছে যারা বিজনেস করে, ধরুন আপনি নতুন একটা পেজ খুলছেন, আজকেই আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ওই পেজে যদি কোনো কিছু পোস্ট করেন তাহলে কিন্তু রিচ আসবে না, কারণ আপনার পেজে কোনো ফলোয়ার্স নেই। তখন আপনি বুস্ট করলে হাজার হাজার পাবলিকের কাছে পৌঁছে যাবে, আপনার প্রোডাক্ট খুব দ্রুত গতিতে বিক্রি হবে। এখন যারা ভিডিও তৈরি করি আমরা, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, নতুন পেজ খুলে একটা ভিডিও আপলোড দিয়ে আপনি কি বুস্ট করে দিবেন? না, আপনার জন্য বুস্ট না। যদি বুস্ট করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আমরা যারা ভিডিও তৈরি করি ফেসবুক থেকে ইনকাম করার জন্য, আমাদের জন্য কিন্তু এই বুস্ট অপশনটা না, কারণ আপনি যদি নতুন একটা পেজ ক্রিয়েট করেন, ওইখানে ভিডিও আপলোড দেন, ওই ভিডিওগুলো বুস্ট করে লক্ষ লক্ষ ভিউ নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার পেজ থেকে একটি টাকা ইনকাম হবে না, কারণ আপনি মনিটাইজেশন পাবেন না। যেই বুস্টের ভিউগুলো আসবে এই ভিউগুলো কিন্তু কাউন্ট হবে না। আশা করি সহজেই বুঝতে পেরেছেন যে বুস্ট মানে কি। এখন যারা ভিডিও তৈরি করেন তারা বুস্ট নিয়ে আর টেনশন করতে হবে না, আশা করি এই ভিডিওটা দেখার পর থেকেই। এখন আসি ফেসবুক পেজে পলিসি ইস্যু আসলে কিভাবে আবেদন করবেন ফেসবুক টিমের কাছে রিমুভ করার জন্য। এর জন্য কি করতে হবে, স্মার্টফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন, এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। আর কোন অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুক পেজ খুলছেন ওই ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন থাকতে হবে। facebook.com লিখে দিবেন, ইমেল এবং পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে ব্যাক চলে আসবেন। আমিও আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছি গুগল ক্রোমের মধ্যে। লগ ইন করার পরে পুনরায় আবার গুগল ক্রোমে চলে আসবেন, এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখুন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে দিলাম, লিখে দেওয়ার সাথে সাথেই প্রথম একটা সাইট চলে আসবে, ক্রিয়েটর স্টুডিও মেটা বিজনেস। এইখানে দেখুন বিজনেস সাইটে চলে আসবেন, আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, রিভিউতে পাঠানোর আগে আপনার পেজে যেই কারণে পলিসি ইস্যু আসছে ওই কারণটা কিন্তু আপনি নিজেই সমাধান করতে হবে। ধরুন অন্য কারোর ভিডিও আপলোড দেওয়ার কারণে আপনার পেজে পলিসি ইস্যু আসছে, অন্য কারোর মিউজিক আপনি ব্যবহার করেছেন পলিসি ইস্যু আসছে, অন্য কারোর ছবি আপনি ব্যবহার করেছেন পলিসি ইস্যু আসছে, ওইগুলো আপনার পেজ থেকে ডিলিট করে দিতে হবে। যদি ওইগুলো ডিলিট না করে রিভিউতে পাঠান তাহলে কিন্তু পলিসি ইস্যু রিমুভ হবে না, যেই কারণে আসছে ওই কারণটা সমাধান করে তারপরে রিভিউতে পাঠাবেন। তো এখন এই যে দেখুন আমি মানে গুগল ক্রোমে চলে আসলাম, মেটা বিজনেস সাইটে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন মনিটাইজেশন লেখা আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, যে দেখুন মনিটাইজেশন, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আমি জুম আউট করে দিচ্ছি। এইখানে দেখুন সি ডিটেলস, এই
এই পেজের মধ্যে মানে পলিসি ইস্যু আছে, আমি সি ডিটেলসে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন, এখানে দেখুন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, আপনি রিভিউতে পাঠাইতে পারবেন। ফেসবুক টিম আপনার পেজটাকে রিভিউ করে দেখবে, যদি ঠিকঠাক থাকে আপনার পলিসি ইস্যু উঠিয়ে দিবে। এই যে দেখুন আমি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এখানে ট্যাপ দিব, এখানে দেখুন টিকমার্ক দেওয়ার মতো একটা অপশন পাবেন, এই অপশনটাতে টাচ করে দিবেন। এই দেখুন রিকোয়েস্ট রিভিউ, এখানে টাচ করলেই হবে, আমি ট্যাপ দিয়ে দিলাম। আর অবশ্যই রিভিউতে পাঠিয়ে আপনি মানে কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন, কন্টিনিউ পারলে লাইভ করবেন, তাহলে খুব দ্রুত গতিতে আপনার পলিসি ইস্যু উঠে যাবে। এইখানে লিখছে মানে 2-3 সপ্তাহের মধ্যে জানাবে, তবে এত সময় লাগে না, 2-3 দিনের মধ্যেই জানিয়ে দিবে। আর আমি যেই বিষয়গুলো বলছি, যেই কারণে পলিসি ইস্যু আসছে, আপনি অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো ছবি, অন্যের কোনো মিউজিক আপনার পেজে আপলোড দিতে পারবেন না 30 সেকেন্ডের জন্যও না, তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে, রিমুভ হবে না। ওইগুলো ডিলেট করে তারপর রিভিউতে পাঠাবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন, তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।